হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড কিভাবে অন করতে হয় হয়তোবা অনেকেই জানেন, এবং অনেকেই হয়তো প্রফেশনাল মোড আপনাদের ফেসবুক প্রোফাইলে করে নিয়েছেন। বাট এখন পর্যন্ত অনেকেই রয়েছেন যারা কিন্তু ফেসবুক প্রোফাইলে এখন পর্যন্ত প্রফেশনাল মোড অন করতে পারেন না। সো বন্ধুরা, আজ থেকে হয়তো আপনারা প্রত্যেকেই ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোডটিকে অন করতে পারবেন। এই ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অন করার মাধ্যমে আপনারা কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন, সেখানে আপনারা রিলস ভিডিও আপলোড করতে পারবেন এবং আপনার ফেসবুক প্রোফাইলটিকে মনিটাইজেশন করে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, কিভাবে এই কাজগুলো করতে পারবেন সবকিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইন ডিটেলসে দেখানোর চেষ্টা করব। তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। তো বন্ধুরা, প্রথমত আমরা কিভাবে ফেসবুক প্রোফাইলটিকে প্রফেশনাল মোডে নিয়ে আসতে পারি বা সেটিংস করতে পারি সেটাই দেখাবো, আর তার জন্য আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। ওকে, তো বন্ধুরা এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। প্রথমত আমাদেরকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেটা ওপেন করতে হবে। এরপর আমরা কর্নার থেকে আমাদের ফেসবুকের প্রোফাইলে চলে আসব। সো বন্ধুরা, প্রোফাইলে আসার পর দেখতে পাচ্ছেন আমার যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে সেটা কিন্তু এখন নর্মাল মোডে রয়েছে। এখন আমরা এই ফেসবুক প্রোফাইলটিকে প্রফেশনাল মোডে টার্ন অন করে দিব। সো তার জন্য দেখতে পাচ্ছেন অ্যাড টু স্টোরি নামে একটি বাটন রয়েছে, ঠিক তার পাশে থ্রি ডট মেনু রয়েছে, আমাদেরকে সেখানেই ট্যাপ করতে হবে। সো বন্ধুরা, ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রোফাইল সেটিংসের একটি অপশন, এবং ঠিক নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড। সো বন্ধুরা, এখানে যে টার্ন অন প্রফেশনাল মোডের যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটির মাধ্যমেই কিন্তু আপনাকে প্রফেশনাল মোডে ট্রান্সফার করতে হবে আপনার প্রোফাইলটিকে। সো বন্ধুরা, যখন আমরা এখানে ট্যাপ করব দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড, এবং এখানে বেশ কিছু অপশন রয়েছে যেগুলো আপনাকে পরে নিয়ে বুঝতে হবে যে আসলে প্রফেশনাল মোড অন করার পর আপনি কী কী সুযোগ সুবিধা এখান থেকে পাবেন। সো বন্ধুরা, পড়ার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন টার্ন অন নামে যে বাটনটি রয়েছে, জাস্ট এই বাটনটির উপর ট্যাপ করবেন। সো ট্যাপ করার পর এখানে একটু লোডিং করবে, এবং দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু প্রফেশনাল মোডের আপনাকে একটি মেসেজ কিন্তু এখানে দিয়ে দিবে। সো বন্ধুরা, নিচের দিকে ডান নামে একটি বাটন দেখতে পাবেন। সো এই বাটনটির উপর ট্যাপ করার সাথে সাথে আপনার ফেসবুকের যে প্রোফাইলটি থাকবে সেটি কিন্তু প্রফেশনাল মোডে অন হয়ে যাবে। তো বন্ধুরা, প্রফেশনাল মোড অন করার পর আপনারা একদম ফেসবুকের হোম পজিশনে চলে আসবেন। সো তারপর আপনারা চেক করার জন্য ফেসবুকের প্রোফাইলে আসবেন, এবং প্রোফাইল থেকে দেখতে পারবেন আপনার বর্তমান প্রোফাইলটি কিন্তু এখন প্রফেশনাল মোডে রয়েছে। এবং এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে, পাশাপাশি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফেসবুকে এখন বর্তমানে ফলোয়ার কতজন রয়েছে, অর্থাৎ আপনার যারা ফ্রেন্ডস ছিল তারাই কিন্তু এখন ফলোয়ার্স হয়ে গেছে। এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নিচের যে অপশনগুলো রয়েছে সবগুলোই কিন্তু পরিবর্তন হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন পোস্ট, অ্যাবাউট, এবং এখানে ফটো রয়েছে, এবং ভিডিও অপশনও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সো বন্ধুরা, এখান থেকে আপনি ড্যাশবোর্ডের মাধ্যমে অ্যানালিটিক্স করতে পারবেন, বর্তমানে আপনি যে ভিডিওগুলো বা রিলস ভিডিও আপলোড করবেন সেগুলো এখানে কী পরিমাণ গ্রো হচ্ছে বা ভিউজ হচ্ছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যানালিটিক্স করতে পারবেন। তো বন্ধুরা, এখানে প্রথমত আপনি যখন ফেসবুকের প্রফেশনাল মোড অন করবেন তার সাথে সাথেই কিন্তু আপনি এখানে রিলস অপশনটি পাবেন না, বা রিলস ভিডিও আপলোড করে যে টাকা ইনকাম করা যায় সেটার অপশন কিন্তু প্রথমে আপনি পাবেন না। কিছুটা সময় ওয়েট করার পরেই কিন্তু দেখতে পারবেন এখানে সার্চ বারের পাশে একটা প্লাস চিহ্ন শো করবে, এবং সেখান থেকে কিন্তু আপনি রিলস ভিডিও আপলোড করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এখান থেকে রিলস ভিডিও আপলোড করতে পারেন। তার জন্য আমরা অন্য আরেকটি প্রোফাইল এখান থেকে সুইচ করে নিব। সো বন্ধুরা, এখান থেকে আমরা অন্য আরেকটি প্রোফাইলকে সুইচ করে নিচ্ছি, এবং সেখান থেকে মূলত রিলস ভিডিও আপলোড করার যে অপশনটা সেটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা আরও একটি অ্যাকাউন্টে রয়েছি, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন। সো এই প্লাস আইকনটি যখন আপনার প্রোফাইলে শো করবে তখন কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন পোস্ট, স্টোরি, রিলস এবং লাইভ, এই চারটা অপশন থেকে আপনি রিলস ভিডিওর অপশনে যাবেন বা এই রিলস অপশনে যাবেন, তখন কিন্তু আপনি এখান থেকে রিলস ভিডিও আপলোড করতে পারবেন। সেটা আপনি নতুন করে ভিডিও তৈরি করে, অথবা আপনার যদি কোনো ভিডিও থাকে তাহলে সেই ভিডিও কিন্তু আপনি এখান থেকে আপলোড করে দিতে পারবেন। আমি আপনাদেরকে আরও বেশ কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আসলে ফেসবুক থেকে ইনকাম করা পসিবল কিনা, বা রিলস ভিডিও থেকে বাংলাদেশ থেকে মূলত ইনকাম করা যাবে কিনা। তো বন্ধুরা, ফেসবুক রিলস থেকে ইনকাম করার যে বিষয়টি রয়েছে সেটা আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য এখন আমি কম্পিউটার স্ক্রিন থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে ওপেন করেছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমার কম্পিউটার স্ক্রিনে আমার ফেসবুকের যে মেইন প্রোফাইলটি রয়েছে সেটা কিন্তু আমি প্রফেশনাল মোডে কিন্তু অন করে নিয়েছি, এবং দেখতে পাচ্ছেন এখানে ভিউ টুলস, যেটা আমরা
মোবাইল থেকেও দেখতে পাচ্ছিলাম। সো এটা হচ্ছে আমার প্রফেশনাল ড্যাশবোর্ড। সো বন্ধুরা, এখন আমরা রিলস থেকে কিভাবে টাকা ইনকাম করব এবং কিভাবে আমাদের মনিটাইজেশন করাবো সেটার যে পলিসিগুলো রয়েছে এবং বাংলাদেশ থেকে ইনকাম করা যাবে কিনা সেগুলো আমি আপনাদেরকে একটু ইন ডিটেলসে দেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা, আমরা একটি নতুন ট্যাব ওপেন করেছি এবং এইখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস ফর অ্যাডস অন ফেসবুক রিলস, অর্থাৎ ফেসবুক রিলসে যে অ্যাড আসে এবং সেই অ্যাডের মাধ্যমে ইনকাম করতে গেলে আমাদেরকে কী কী রিকোয়ারমেন্টস লাগবে সেগুলো কিন্তু আমরা এখান থেকে চেক করে নিতে পারবো। সো বন্ধুরা, অবশ্যই আমাদেরকে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে গেলে পার্টনার মনিটাইজেশন যে পলিসি রয়েছে এবং কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসি রয়েছে সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই পাস করতে হবে। এবং আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টের যে বয়স থাকবে, অর্থাৎ অ্যাকাউন্টের বয়স না, মূলত যে অ্যাকাউন্টের মালিক তার বয়স অবশ্যই কিন্তু 18 বছর বয়স হতে হবে বা তার চেয়ে বেশি হতে হবে। সো বন্ধুরা, আমরা বাংলাদেশ থেকে যদি ফেসবুক রিলসের মাধ্যমে ইনকাম করতে চাই তাহলে কিন্তু অবশ্যই যেই কান্ট্রিগুলো এলিজিবল রয়েছে সেই কান্ট্রিগুলো মূলত চেক করতে হবে, আর সেই কান্ট্রির মধ্যে বাংলাদেশ রয়েছে কিনা সেটা চেক করে তারপরে কিন্তু আমরা রিলসের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবো। সো বন্ধুরা, আমরা যখন এই অপশনটির উপর ট্যাপ করব তখন কিন্তু নতুন একটি ট্যাব ওপেন হবে, আর এই ট্যাবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ থেকে কিন্তু রিলসের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবো এবং সেটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি লিস্ট যে রয়েছে, অর্থাৎ যে কান্ট্রির লিস্টগুলো রয়েছে সেই লিস্টের মধ্যে বাংলাদেশও কিন্তু রয়েছে। সো বন্ধুরা, এই থেকে আপনাদের কনফিউশনটা কিন্তু দূর হয়ে গেছে যে বাংলাদেশ থেকে ফেসবুক রিলসের মাধ্যমে টাকা ইনকাম করা যাবে কি না এবং ফেসবুক রিলসের যে পলিসিগুলো রয়েছে বা যে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পেরেছেন। সো বন্ধুরা, আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই এইখানে যে অ্যাডস অন ফেসবুক রিলস এই অপশনটি কিভাবে আপনি চালু করবেন এবং কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটিকে মনিটাইজেশন করাবেন, তারপর মনিটাইজেশন করিয়ে কিভাবে সেখান থেকে টাকা ইনকাম করবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু একদম ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।